হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আর্ ফিল্যান্সিক ইনফরমেশন টিভি চ্যানেল কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন তো ফ্রেন্ডস আপনারাই ভালো থাকা মুহূর্তটাকে আরও বেশি ভালো করতে ফিল্যান্সিক ইনফরমেশন টিভির পক্ষ থেকে গ্যাগানোট মাইনিং এর নিউ আপডেট নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আজকের এই ভিডিওতে থাকবে গ্যাগানোটের যে আমরা টেস্ট নেটের যে এমএসএন টোকেন পেয়েছিলাম সেটা কিভাবে ক্লাইম করব কীভাবে উইটো করবো কিভাবে সেল করব কতটা পরিমাণের ইথিরিয়াম ফি লাগবে যেহেতু এটা ইথিরিয়ামে মেন নেটওয়ার্কের লিস্টেড হয়েছে কতটা ফি লাগবে এবং প্রাইস কত এ টু জেড ইনফরমেশন থাকবে আজকের এই ভিডিওতে তাই অবশ্যই ফার্স্ট টু লাস্ট পর্যন্ত ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন সম্পূর্ণ প্রসেস বুঝে এখান থেকে ক্লাইম করে উইটো দিয়ে সেল করে প্রফিটটা নিয়ে নেবেন তো চলুন আর কথা না বলি ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার ফিনান্সি ইনফরমেশন টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই অবশ্যই এখনই সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল বাটনের উপরে ক্লিক করে নোটিফিকেশনটা অল করে দিন যাতে করে আমাদের সব নতুন নতুন ভিডিও সবার আগে পৌঁছেছে আপনার কাছে তো ফ্রেন্ডস ফার্স্ট অল আপনারা দেখতে পারতেছেন আমি চলে এসেছি ম্যাসন নেটওয়ার্কের টুইটারে তো দেখেন এই যে গ্যাগা নোট গ্যাগা নোট হচ্ছে মেসন নেটওয়ার্কেরই একটা প্রোডাক্ট বলতে পারেন সেখান থেকে আমরা গ্যাগা ক্রেডিট পেয়েছি যেটাকে আমরা পরবর্তীতে মেটামার্কসে কানেক্ট করেছি মেটামার্কসে কানেক্ট করার পর গ্যাগা ক্রেডিটটাকে আমরা এক্সচেঞ্জ করে এমএসএন টেস্ট নেটওয়ার্ক যে টোকেনটা আছে সেটা পেয়েছি এবং এখন সময় হয়েছে লিস্টেড হয়েছে আমাদের উইন্ডো দেওয়ার বা ক্লাইম করে নেওয়ার এখান থেকে আমরা যে টেস্ট নেটের কয়েনটা পেয়েছি সেটা একটা রেশিওতে আমাদেরকে আমাদেরকে দেওয়া হবে এমএসএন টোকেন ঠিক আছে তো সেই এমএসএন মেইন নেটের টোকেন টেস্ট নেট টোকেন থেকে দেওয়া দেওয়া হবে তো সেই মেইন নেটের টোকেনটাই আমরা কিভাবে সেল করবো কিভাবে সোয়াপ করবো ক্লাইম করবো সেই বিষয়ে আজকে কথা বলবো তো ফার্স্ট আমরা যদি এম এস এর মেসেন নেটওয়ার্ক এর যে টুইটার আছে এখানে যদি আসি একটু নিচের দিকে আসতে আমরা দেখতে পারবো এখানে তারা কিন্তু পোস্ট করে দিয়েছে এবং এখানে এটা অলরেডি লিস্টেডও হয়ে গেছে এবং এই লিস্টেড তো হয়েছে আমরা টোকেনটা ক্লাইম কিভাবে করব। টোকেন ক্লাইমের জন্য আমাদেরকে একটা লিংক দেওয়া হয়েছে এখানে দেখতে পারতেছেন তো আপনারা যদি এই পোস্টে ক্লিক করেন পোস্টে ক্লিক করার পর নিচের দিকে দেখবেন অনেক লিঙ্ক আছে তো সেই লিঙ্কগুলোতে কোনোভাবে এখান থেকে আপনারা ক্লিক করবেন না বা কপি করবেন না এগুলো হচ্ছে ফেক এসকাম আপনার ওয়ালেট কিন্তু হ্যাক করে নিয়ে যাবে তো সেক্ষেত্রে আপনারা কি করবেন যদি পারেন এখান থেকে এই লিঙ্কটা আপনারা কপি করবেন অথবা আপনারা চলে যাবেন এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে এবং সেখানে দেখতে পারবেন বরাবরের আজকের অফার অফার জাস্ট আপনি মতো ক্লিক করলে চলে যাবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে এবং সেখানে একটা পোস্টে আমি দিয়ে দেবো অ্যামাজন নেটওয়ার্ক ক্লাইম লিঙ্ক আপনারা ওই লিঙ্কটাকে কপি করবেন ফার্স্ট অব ওই লিঙ্কটা কপি করে আপনি চলে আসবেন আপনার মেটামার্ক্স অ্যাকাউন্টে আর অবশ্যই আপনি আগে যে মেটামাক্স কানেক্ট করেছিলেন যেখানে আপনি গ্যাগা ক্রেডিটকে এক্সচেঞ্জ করে টেস্ট সেই যেই মেটামাক্সে যেতে হবে অথবা আপনি যদি সেটা ট্রান্স্ট থেকে করে থাকেন সেই ট্রান্স্টালেটই আপনাকে যেতে হবে এরপর আপনার লিঙ্কটা কপি করার পর এই যে ব্রাউজার অপশন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখানে আপনার দেখতে পারবেন এই যে থ্রি ডট মেনু থ্রি ডট মেনুতে ক্লিক করার পর এখানে নিউ ট্যাব বাটন পেয়ে যাবেন এই নিউ ট্যাপ বাটনে ক্লিক করে নতুন একটা এন্টারফেস চলে আসবে যেখানে আপনারা লিঙ্কটা পেস্ট করে সার্চ করবেন সার্চ করার পর আপনাদের সামনে এরকম একটা এন্টারফেস চলে আসবে তো আপনার ওয়ালেটটা যদি কানেক্ট করানো না থাকে এখানে দেখতে পারবেন কানেক্ট ওয়ালেট জাস্ট ক্লিক করে কানেক্ট করে নেবেন কানেক্ট করার পর ঠিক এই রকম একটা ইন্টারফেস আপনারা পাবেন তো এখন কথা হচ্ছে এখান থেকে আমরা ক্লাইম কিভাবে করব আর ক্লাইম করার পরে আমাদের যে কয়েনটা আছে এমএসএন মেইন নেটে সেটা কোথায় যাবে এবং সেটা কিভাবে আমরা অ্যাড করব বা ইম্পোর্ট করব এর জন্য এখানে দেখেন তারা কিন্তু এখানে দিয়ে দিয়েছে এমএসএন নেটওয়ার্কের অ্যাড্রেস এটা আপনারা কপি করবেন কপি করে এখান থেকে এই যে ওয়ালেট সেকশন আছে ওয়ালেট সেকশনে চলে আসবেন ওয়ালেট সেকশনে আসার পর এখান থেকে ইথেরিয়াম মেইন নেটওয়ার্কটা সিলেক্ট করা থাকবে ইম্পোর্ট টোকেনে ক্লিক করে আপনারা জাস্ট দেখতে পারবেন ডান পাশে যে এই যে দেখেন ইম্পোর্ট টোকেন এখানে দেখতে পারবেন যে ডান পাশে কাস্টম টোকেন এখানে ক্লিক করবেন কাস্টম টোকেনে ক্লিক করার পর আপনারা যে অ্যাড্রেসটা কপি করলেন এটাকে এখানে পেস্ট করলে অটোমেটিকলি এমএসএন এবং টোকেন ডিকেমেল এগুলো চলে আসবে ইম্পোর্টে ক্লিক করবেন এবং দেখতে পারবেন যে আপনার যে এমএসএন এর মেইন নেটওয়ার্কের যে টোকেন সেটা কিন্তু এখানে অ্যাড হয়ে যাবে ঠিক আছে এখন অ্যামেজনের মেন নেটের টোকেন এটা অ্যাড হয়ে গেল আমরা ক্লাইম করতে পারবো সেই লিঙ্কটাও ওপেন হয়ে গেল এখন আমাদের কাজ হচ্ছে ক্লাইম করা তো দেখেন এখানে ক্লাইম করতে হলে এই যে থ্রি ডট মেনু এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনারা দেখতে পারবেন ক্লাইম টোকেন ঠিক আছে এই যে ক্লাইম টোকেন জাস্ট সিম্পলি এখানে ক্লিক করার সাথে সাথে আপনার এটা ক্লাইম হবে আপনার অ্যাকাউন্টে একটা পারমিশন যাবে সেখানেই আপনাকে ফি দিতে হবে আর সেটাই হচ্ছে সব থেকে বড় কথা তো এখানে আমরা ওয়ালেট সেকশনে আসবো ওয়ালেট সেকশনে আসার পর এখানে দেখতে পারতেছেন ইথিরিয়াম এখানে আপনাকে মেন নেটের ইথিরিয়াম রাখতে হবে এখানে আপনার ফি কাটবে দুই ডলার বা এক ডলার সাতাশি সেন্ট এরকম বা দুই ডলার বিশ সেন্ট সমপরিমাণ আপনার কিন্তু ফি কাটবে বাট হ্যাঁ এখানে ফি দুই ডলার কাটবে এটা আমরা দেবো বাট এখানে কিন্তু ডিপোজিট করতে হবে বেশি যেমন দশ থেকে পনেরো ডলার আপনার এখানে মিনিমাম দশ ডলার আপনাকে ডিপোজিট করতে হবে কারণ ইথিরিয়াম মেইন নেটওয়ার্কে আপনি যদি ডিপোজিট করেন যে কোনো এক্সচেঞ্জার থেকে আপনার মেটামার্ক্স সেক্ষেত্রে আপনি দশ পনেরো ডলারের নিচে কিন্তু এখানে ডিপোজিট করতে পারবেন না কারণ তাদের মিনিমাম একটা রেট আছে মিনিমাম একটা অ্যামাউন্ট আছে যেটা আপনাকে এখানে ডিপোজিট করতে হবে যেমন আমি যদি আপনাদেরকে বলি এখানে আপনি যদি বাইনান্স থেকে ডিপোজিট করেন সেক্ষেত্রে আপনি দশ ডলার ডিপোজিট করতে পারবেন বা পনেরো ডলার ডিপোজিট করতে পারবেন আর অবশ্যই আপনারা সেই পরিমাণে ডিপোজিট করবেন হ্যাঁ পরবর্তীতে আপনি কিন্তু আপনার যে ইথিরিয়ামটা আছে এটা উইডো করে নিয়ে যেতে পারবেন নো প্রবলেম যেমন আপনি এখানে দেখা গেছে ইথিরিয়াম পনেরো ডলার ডিপোজিট করলেন আপনার দুই ডলার ফি কেটে নিল আপনার টোকেনটা ক্লাইম হয়ে এখানে আসলো আপনি এটাকে সেল করে দিলেন সে বা উইড্রো করলেন এমএসএল টোকেন এখান থেকে আপনি যেখানে লিস্টেড হয়েছে যেমন বাইবিট বিট বিট গেট তারপর এমএসি ওকে এক্স এ সেখানে আপনি নিয়ে সেল করবেন সেখানে নিয়ে গেলেন পরবর্তীতে যদি আপনার ইথিরিয়াম থাকে সেটাও আপনি এখান থেকে উইড্রো করে নিতে পারবেন বাট হ্যাঁ আপনাকে ডিপোজিট করতে হবে দশ ডলার মিনিমাম নাহলে আপনি কোথাও থেকে ডিপোজিট করতে পারবেন না এই বিষয়টা ক্লিয়ার এখন কথা হচ্ছে এখানে MSN নেটওয়ার্কের টোকেন আনলাম মেইন নেটারে এটা আমরা ক্লাইম করে আনার পরে এখানে আসবে ক্লাইম করার জন্য আমরা কি করব এখানে ব্রাউজার আইকন এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পর আমরা ক্লাইম যে লিঙ্ক ওপেন করেছি সেখানে আসবো এখানে আসার পর এই যে নো ডাটা ফর টেবিল এখানে আমরা দেখতে পারবো যে ক্লাইম বাটন চলে এসেছে তো দেখেন এখানে কিন্তু এখন ক্লাইম অ্যাভেলেবেল নেই এখানে তারা পাঁচশো থেকে চার লক্ষ মাইনার্সদেরকে ক্লাইম করতে দিয়েছে এরকম একটা তাদের তারা পোস্ট করে দিয়েছে তো সেক্ষেত্রে সেক্ষেত্রে আমরা এটা বুঝতে পারলাম যে তারা এখানে একটা সিস্টেম করে ক্লাইম করতে দিচ্ছে যেমন এখানে এখানে যদি আমরা তাদের টুইটারে আসি তো দেখতে পারতেছেন যে পাঁচশো থেকে চার লক্ষ মাইনার্স এখান থেকে ক্লাইম করতে দিয়েছে এমএসএন হ্যাজ অলরেডি বিন সেন্ট টু টপ ফাইভ হান্ড্রেড ফোর হান্ড্রেড মাইনার্স মানে চার লক্ষ মাইনার্সদেরকে দিয়েছে এবং এখানে তারা লিঙ্কটা দিয়ে দিয়েছে এবং উই উইল স্টার্ট দেস্ট সুন মানে পরবর্তীতে তারা আবার উইন্ডো দেবে এবং তারা এখানে টোটালি পনেরো দিনের সময় নিয়েছে এবং পনেরো দিনের মধ্যে যারা ফ্রিতে মাইনিং করেছে তাদের সবাইকে এখান থেকে ক্লাইম করতে দেবে এখন দেখেন এখানে কিন্তু ক্লাইম শুধু আপনি আমি না অনেক বড় বড় ইউটিউবার আছে যাদের অনেক বড় বড় কমিউনিটি আছে তারাও কিন্তু এখানে ক্লাইম বাটন পায়নি খুব কিছু মানে কিছু সংখ্যক লোক এখানে ক্লাইম বাটন পেয়েছে এবং তারা এটাকে ক্লাইম করতে সক্ষম হয়েছে এবং সেটাকে সেল করতে সক্ষম হয়েছে তো আজকের এই ভিডিওতে আমি সম্পূর্ণ প্রসেস দেখিয়ে দিচ্ছি দেখিয়ে দেওয়ার পর আপনি আপনার মেটামাক্সে যাবেন এখানে ক্লাইম বাটন যখনই অ্যাভেলেবেল হবে আপনি এটাকে ক্লাইম করে নেবেন এবং সেল করতে পারবেন আজকে আমি সেই প্রসেসটা দেখিয়ে দিচ্ছি পরবর্তীতে যাতে কোনো রকম আপনাকে হেনস্থা হতে না হয় দ্বিধাদ্বন্দ্বে পড়তে না হয় আপনি সেল করতে পারবেন তো যখন এটা আপনি এই ক্লাইম টোকেনে ক্লিক করবেন আপনার এখানে একটা অ্যাপ্রুভ আসবে মেটামাক্সে অ্যাপ্রুভ আসার পর আপনার টোকেনটা এখানে চলে আসবে এখান থেকে আপনার টোকেনটা নিতে হবে যে এক্সচেঞ্জারে লিস্ট হবে সেখানে সেখান থেকে আপনি এটাকে সোয়াপ করবেন বা সেল করবেন এর জন্য এটা লিস্ট হয়েছে কোথায় সেখানে যেতে হবে তো ফ্রেন্ডস আপনারা দেখতে পারতেছেন আমি কিন্তু বিটগেটে চলে এসেছি বিটগেট এক্সচেঞ্জার যেখানে অলরেডি এই টোকেনটা কিন্তু লিস্টেড হয়েছে এবং বিটগেট এক্সচেঞ্জারই আমি দেখাচ্ছি প্রসেস এবং সেম প্রসেস প্রত্যেকটা আপনি এটাকে সেল করতে পারবেন তো বিটগেটে আসার পর এখান থেকে আপনারা চলে আসবেন এই যে অ্যাসেস্ট অপশন অ্যাসেস্টে আসার পর এখান থেকে আপনারা ক্লিক করবেন এই যে অ্যাড ফাউন্ড অ্যাড ফাউন্ডে ক্লিক করবেন অ্যাড ফাউন্ডে ক্লিক করার পর আপনারা এখানে জাস্ট এই যে ডেপোজিট ক্রাইফতে ক্লিক করবেন এবং উপরে সার্চ করে এম এস এন লিখে দেবেন এখানে সার্চ বারে এমএসএন লিখবেন এই যে দেখতে পারতেছেন এখানে এম এস আসে এমএসএন এ ক্লিক

সেন্ট বাটন দেখতে পারতেছেন একটু নিচের দিকে স্ক্রল করলে দেখতে পারবেন এই সেন্ডে ক্লিক করবেন সেন্ড ক্লিক করার পর এখান থেকে আপনি আপনার ব্যালেন্সটা সেন্ড করে দিবেন আপনার বিটগেট এক্সচেঞ্জ আর চলে আসবেন বিটগেটে আসার পর আপনি এখান থেকে ব্যাগে আসবেন আসার পর এই যে দেখতে পারতেছেন ট্রেড অপশন এই ট্রেডে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর উপরের দিকে ডান পাশে এমএসএন ইউএসডি এখানে ক্লিক করবেন ক্লিক করে সার্চ করে এমএন তে ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা এখানে সেলে ক্লিক করবেন সেলে ক্লিক করার পর আপনারা এখান থেকে আপনি আপনার অ্যামাউন্টটা দিবেন অ্যামাউন্টটা দেওয়ার পরে আপনি এটাকে সেল করবেন দেখেন বর্তমানে দুই ডলার ছিয়ানব্বই সেন্ট কিন্তু প্রাইস আছে এবং এটার প্রাইস কিন্তু চোদ্দ ডলার আপ ছিল আমি আপনাদের বলেছিলাম যে চার থেকে পাঁচ ডলার আপ থাকবে এক একটা এন টোকেনের প্রাইস এবং আপই ছিল এবং যারা এখান থেকে ক্লাইম করতে পেরেছে যারা স্টেক করে ইনকাম করেছে টোকেন তারা কিন্তু এখান থেকে সেল করে নিচ্ছে যার কারণে প্রাইসটা কমতেছে তো পরবর্তীতে এটার প্রাইস আপ হবে যেহেতু এটা মিথিরিয়াম মেন নেটওয়ার্কের টোকেন বা কয়েন সেক্ষেত্রে আপনারা যখন পাবেন এটার প্রাইসটা আপনি এটা চাইলে হোল্ড করতে পারেন কারণ এটা হান্ড্রেড পার্সেন্ট শিওর যে পরবর্তীতে এটা প্রাইসটা আপ হবে আর আপনারা চাইলে সেল করেও প্রফিটটা নিয়ে নিতে পারেন তো ফ্রেন্ডস এই প্রসেসে আপনারা সেল করতে পারবেন আশা করি আমি যে প্রসেস দেখাইছি এরপরে আপনাদের মধ্যে আর কোনো দ্বিধ থাকবে না হেনস্থার শিকার হতে হবে না আপনি খুব সহজেই ক্লাইম হওয়ার সাথে সাথে এটাকে সেল করে নিতে পারেন তো ফ্রেন্ডস মূলত এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই লাইক করে দিবেন কমেন্ট করে জানাবেন এবং শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দেবেন যাতে করে সবাই এই আপডেট সম্পর্কে জানতে পারে এবং যারা এখানে ফ্রিতে কাজ করেছে তারা সবাই এখান থেকে ক্লাইম করে তাদের টোকেনটাকে সেল করে প্রফিটটা নিতে পারে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবেন নেক্সট ভিডিওতে এই সব Onlarız kanalına kendinize iyi Allah